আমার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এই বিজয় যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেলাই না হারাই। বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান, ভালোবাসার পাত্র করে তৈরি করেন, কারো তো অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই গরু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন আমানত যে খেয়ানত করে সে কিন্তু মোমেন না। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। তাদের পূজা আসছে, সেই পূজা যেন শুনতে সেই রক্ষা হয়, কোথাও যেন কোনো রকম অঘটন না ঘটে, তাদের সম্পত্তি তাদের আত্মীয় স্বজনের উপরে কোনো অত্যাচার না আসে, সেই বিরুদ্ধে আপনাদেরকে দেখতে হবে। কিছু কিছু জিনিস আওয়ামী এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ দিবারে ভোট দিবারই পারে না, তাই না? ভোট দিতে পারছে? আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন? তাহলে ভোট হবে তো ভাই, এবং যে জন্য অতীতের ভোটগুলো ভোট হয় না, তো এইটা ঠিক করা দরকার। সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে, তাই না? যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ ছাত্র যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে কি বলতো লোকে তাকে? কি বলতো? আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যে পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন, বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না, অনেকে বলা যায় তুই ভারতে চলে গেছেন, কেন ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তা আপনাকে ভারতে পাঠাতে এসেছে কেন? আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না।